নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এলো এই স্কিমের ফলে এবার যারা টানা দশ বছর ধরে এই রাজ্যে রয়েছেন তারা এই স্কিমের সুবিধা লাভ করতে পারবেন দশম শ্রেণী থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ পাবেন ডাব্লিউ বিএসসি মাধ্যমে গত চব্বিশে জুন এই প্রকল্পের অনুমোদন করা হয়েছিল এবং তিরিশে জুন এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে ঋণ নিতে বাবা মায়েদের আর চিন্তা করতে হবে না ঘর বাড়ি বিক্রি করতে হবে না সরকার এই ঋণের গ্যারেন্টার হবে ছাত্রছাত্রীরা আমাদের গর্ব তারা দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার খরচ চালানোর জন্য এই ঋণ নিতে পারবে সরকারও এই টাকা অনলাইনে দিয়ে দেবে কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের যোগ্য হবেন দশম শ্রেণী থেকে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত এই ব্যাঙ্ক ঋণ নিতে পারবেন সর্বোচ্চ চল্লিশ বছর বয়সীরা আবেদন করতে পারবেন এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন রাজ্যে দশ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এমন পরিবার কি ধরনের পড়াশোনার জন্য এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম পাবেন দশম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ স্নাতক স্নাতকোত্তর পোস্ট ডক্টরাল গবেষণা পেশাগত শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা এমনকি কোনো ছাত্রছাত্রী যদি পিএসসি বা ডবলু ইউপিএসসির জন্য কম্পিটিভ এক্সামের পড়াশোনা করে থাকেন তো তারও ফি হিসেবে এই লোন তারা নিতে পারবেন কী কী সুবিধা পাওয়া যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে এই স্কিমের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহজ শর্তে ঋণ পাবেন রাজ্য সরকার ওই ঋণের গ্যারান্টার হবে চাকরি হওয়ার পর এক বছর থেকে ১৫ বছরের মধ্যে ওই ঋণ ফেরত দিতে হবে সরকারকে নামমাত্র চার শতাংশ সুদ হারে এই ঋণ পাওয়া যাবে সঠিক সময় এই ঋণ শোধ করলে সুদের উপর এক শতাংশ এক্সট্রা ছাড় পাওয়া যাবে এবার আসি কোথা থেকে পাওয়া যাবে এই ঋণ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক এবং এটি অনুমোদিত কেন্দ্রীয় সমবায় ব্যাংক অথবা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক সমূহ অথবা অন্যান্য স্বীকৃত পাবলিক বা বেসরকারি সেক্টর ব্যাংকগুলি থেকে এই ঋণ আপনারা পেতে পারবেন এবার আসি কিভাবে আবেদন করা যাবে অনলাইনে নির্দিষ্ট পোর্টাল থেকে আবেদন করা যাবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন করার পর ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ড যা উচ্চশিক্ষার জন্য ব্যবহার করতে পারবেন আপনাদের অনলাইন প্রসিডিউরটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আপনাদের যদি অনলাইন প্রসিডিউরটা দরকার তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন করে আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য এবং এই দশ লক্ষ টাকার লোন পাওয়ার জন্য আপনাদেরকে কিভাবে অনলাইন করতে হবে এবার সেই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ডব্লুবিএসি সি এসের টাকা কিভাবে ব্যবহার করা যাবে এই ব্যবহার করার পদ্ধতি দুটো রয়েছে একটা প্রাতিষ্ঠানিক ব্যয় একটা অপ্রাতিষ্ঠানিক ব্যয় প্রাতিষ্ঠানিক ব্যয়ের মধ্যে রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় এইচই প্রদানযোগ্য কোর্স ফি ইনস্টিটিউট টিউশন ফি পরীক্ষার ফি গ্রন্থাগার ফি ইত্যাদি তারপর রয়েছে সাবধানতা আমানত বিল্ডিং তহবিল ফেরতযোগ্য ডিপোজিটারের জন্য ফি তবে এই দুটো ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যয়তে সরাসরি যে টাকা সেটা সেই ইনস্টিটিউশনে ইনস্টিটিউশনেই ট্রান্সফার করা হবে এবং যে অপ্রাতিষ্ঠানিক ব্যয় রয়েছে তার মধ্যে রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় এইচই এ থাকার জন্য প্রয়োজনীয় ফিগুলি ইনস্টিটিউট হস্টেল হোস্টেলের বাইরে থাকার জন্য ভাড়া লাইসেন্স ফি বা থাকার জন্য ব্যয় বই কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদি কেনার জন্য ব্যয় কোর্স সমাপ্তির জন্য অন্যান্য খরচ প্রয়োজন সিএইচএস স্টাডি ট্যুর প্রকল্পের কাজ থিসিস ইত্যাদি তবে যারা অপ্রাতিষ্ঠানিক কাজে এই টাকা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে একজন শিক্ষার্থী অধ্যয়নের পুরো কোর্সের জন্য অনুমোদিত মোট ঋণের তিরিশ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবেন অপ্রাতিষ্ঠানিক ব্যয়গুলির জন্য মোট ঋণের কুড়ি শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবেন অপ্রাতিষ্ঠানিক ব্যয় লিভিং এক্সপেন্সেসের জন্য কিভাবে ব্যবহার করা যাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাতিষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে টাকা সরাসরি প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বাকি ক্ষেত্রে টাকা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আই থিঙ্ক আপনাদেরকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে বিষয়টি সেটা আমি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করুন আমি আপনাদের জন্য সেই অনলাইনের কিভাবে আবেদন করবেন সেটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং তার আগে আমি সকলকে আবার রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে নিয়মিত ফলো করবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ